আমাদের প্রাণের শহর কলকাতা, 324 বছরের পুরনো সিটি অফ জয়। দিল্লি থেকে আসা আমার এক বন্ধুকে সাথে নিয়ে সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম কলকাতার স্বাদ নিতে। সেই কলকাতা, যে কলকাতায় আড্ডা আছে, যে কলকাতায় খাবার আছে, বাঙালির খাবার আছে, তাছাড়াও অন্যান্য কমিউনিটির লোকজন যারা কলকাতায় থাকেন তাদের খাবার আছে। বলতে গেলে কলকাতার খাদ্য সংস্কৃতিতে ছাপ রেখে গেছে বহু বহু কমিউনিটির খাবার। আজকের এই ভিডিওয়ে আমি চেষ্টা করেছি আমার দিল্লির বন্ধুকে কলকাতার সেই সব স্বাদ দিতে, যে সমস্ত স্বাদ একেবারে কলকাতার স্বাদ হয়ে গেছে। এই ভিডিওতে আপনারা দেখবেন কলকাতার বাঙালি খাবার, বিহারি খাবার, চাইনিজ খাবার এবং পাঞ্জাবি খাবার। আশা করব ভিডিওটা আপনারা এনজয় করবেন। চলে আসুন তাহলে কলকাতার স্বাদ নিতে জিপসি বং এবং স্পাইসলারের সাথে একসাথে। হম দোনো সাথ মে রহেঙ্গে না তো ইয়ে লোক বহুত বড়িয়া জায়গা সব দেখেঙ্গে। সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছি এবং দেখা করতে চলেছি একজন বিশেষ মানুষের সাথে, একজন অতি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যিনি দিল্লি থেকে এসেছেন এবং যার কন্টেন্ট শুধু আমি কেন, আপনারা সবাই খুব 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 সমাদর করেন। শীতকালের সকালবেলায় কুমোরটুলির গঙ্গার ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে লঞ্চের গতিবিধি নজরে রাখছি এবং একটা দুর্দান্ত ঠান্ডা ঠান্ডা শীতল শীতল হাওয়া বইছে, দারুণ লাগছে। মেরে বগল মে জো শখস খড়ে হ্যায় না, দিস গাই নিডস নো ইন্ট্রোডাকশন। ইয়ে আপনে কাহানি মে হর কাহানি কে সূত্রধার হ্যায় অর ইনকা নাম হ্যায় মিস্টার গস বাজাজ, এ কে এ স্পাইসলার। ওয়েলকাম টু কলকাতা এন্ড থ্যাংক ইউ সো মাচ কে আপনে মুঝে টাইম দিয়া। আর মে হু আপকা মেহমান আজ, অর চখেঙ্গে ভাই আপকে বতায়ে হুয়ে জায়কে। বহুত সলিকে সে মেহমান নওয়াজি করেঙ্গে আপকে। চলিয়ে 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 হম লোগ চা খায়েঙ্গে। মতলব আপ বলতে হ্যায় চায় পিনা, হম বলতে হ্যায় চায় খানা। খানা হ্যাঁ, তো চা খায়েঙ্গে, দ্য ফেমাস লিকার চা। তো উসকে বাদ থোড়া আড্ডা দেঙ্গে, ফির জায়কে কা সফর আপনা চালু হোগা। ইজ ইট ওকে উইথ ইউ? ইয়েস, পারফেক্ট পারফেক্ট। ঠিক হ্যায়, কিউকি আড্ডা বিনা হম লোগো কা হোতা নাহি হ্যায়। আড্ডা জরুরি হ্যায়, আড্ডা জরুরি হ্যায়, আড্ডেবাজি আড্ডেবাজি, অর ও পুরা চায় কে চুসকি লেতে হুয়ে। ঠিক হ্যায়, তো ফার্স্ট উই উইল হ্যাভ টি, দেন সাম আড্ডা, দেন তো খাবো খাবো, শুধুই খাবো আজকে আমাদের বাজাজদার সাথে। এন্ড উই কল ইচ আদার দাদা, লাইক মেরা নামে শুভ্র, কই শুভ্রদা বলেগা, কই ব্যানার্জিদা বলেগা। হ্যাঁ, তো আপকা নামে গাউস বাজাজ, তো আপকো কই গাউসদা বলেগা ইয়া ফির বাজাজদা বলেগা? জেসে মে আপকো আজ বাজাজদা বলকে বুলাউঙ্গা পুরা দিন। চায়ে চার মিনার সিগারেট অর আড্ডা? চায়ে চার মিনার সিগারেট, চার মিনার সিগারেট অর আড্ডা? সিগারেট ফিল্টার ওয়ালে দেখে হোঙ্গে, চার মিনার থা জিসকা ফিল্টার নেই হোতা, ফিল্টার কে বগায়ে হাম উসকো বলতে থে ল্যাংটো চাড়ু। ইয়ে দিস আর দ্য অল বেঙ্গলি ল্যাংটো চাড়ু, ল্যাংটো চাড়ু মতলব নঙ্গা চাড়ু হ্যায় ও। আচ্ছা, উসে পিতে থে অর সিগারেট অর চায় কা চুস্কি সুট্টা অর আড্ডা, বাস আধা ঘন্টা ব্যাঠ গয়ে মতলব র্যান্ডম লোগো সে বাত বাত কর লিয়ে ফির ও আপনি জায়গা হাম আপনি জায়গা। ইয়েই হ্যায় বেঙ্গলিজ। চা খাবার পরে ভাবলাম যে একটুখানি লিট্টি চোখা খেয়ে ব্রেকফাস্টটাকে শুরু করে দেওয়া যাক, তার জন্য চলে এসেছি একটা ফেমাস লিট্টির দোকানে লিট্টি খেতে। আহিরিটোলা ঘাটের একদম পাশেই ভূতনাথ লিট্টি চোখা, আর তার সাথে বাবাজির চা, পাঁচ পিস এইরকম ছোট্ট ছোট্ট বাইট সাইজ লিট্টি থাকে, তার সাথে চোখা আর সবুজ রঙের চাটনি। মুঝে এই লোকা চোখা বহুত পছন্দ হ্যায়, হ্যাঁ থোড়া ঝাল ঝাল হতা হ্যায় তো মির্চি তেজ হতি হ্যায়, জবরদস্ত পছন্দ হ্যায়, তেজ হরি মির্চ लिट्टी छोटी होने की वजह से ना काफी खस्ता हो गई है, प्लेट में पांच पीस है छोटी छोटी, मजेदार है। नाड़ू साइज है लिट्टी, बंगाली नाड़ू के साइज का। कोलकाता इज द ग्रेट सिटी व्हिच हैज द यूनिटी इन डाइवर्सिटी, मतलब हम लोग बोलते हैं विविधेर माझे देखो मिलनो महान। अभी जिस प्लेस में हम लोग जा रहे हैं दैट प्लेस इज 250 इयर्स ओल्ड, हाँ 250 साल पुरानी जगह है श्याम बाजार में, और एकदम बांगाली दोकान जेटा के हमरा बोली दैट प्लेस इज आदि हरिदास मोदक। লিট্টির পরে খাবো কচুরি, চলুন যাওয়া যাক বিবিধের মাঝে মিলন মহানের এই জার্নি উইথ আমাদের বাজাজ দা, জারি থাকুক, একটা ভালো এপিসোড চলছে কিন্তু। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে অবস্থিত 250 বছরের পুরনো দোকান আদি হরিদাস মোতক। দোকানের সামনে শোকেসে থরে থরে সাজানো থাকে বিবিধ রকমের লোভনীয় সমস্ত মিষ্টি, নতুন গুড়ের মিষ্টি এই শীতের সময়, ভাজা মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, কী না নেই মশাই, মিষ্টিগুলো চরম লোভনীয়।
দোকানের ভেতরে সব সময় কচুরি এবং লুচিপ্রেমী মানুষদের ভিড় এবং এদের রান্নাঘরে যে কত কচুরি ভাজা হয় তার ইয়ত্তা নেই। ইয়াব বড় কড়াইতে তৈরি হয় ছোলার ডাল, আর এই ফুলকো ফুলকো গরম গরম কচুরিগুলো দেখুন, এগুলো দেখে মনে হচ্ছে কি না, চলে আসুন শুরু করা যাক। হরিদাস মোদকের কচুরি নিডস নো ইন্ট্রোডাকশন। আমরা সবাই জানি গরমা গরম কচুরি, ভেতরে বিউলির ডালের পুর, তার সাথে কালো জিরে, একটুখানি খাস্তা, কলা পাতায় সার্ভিং, যাকে বলে একেবারে খাসা। দাল কি পিঠি রয়েছে, পুরের দাল কি? দাল কি পিঠি হ্যায় ইসকে আন্দর। আব লেতে হ্যায় ভাই হরিদাস মোদক মে পহলা জায়গা। ওহো হো, জবরদস্ত ভাই। ইয়াহাঁ পর মিঠাস কে সাথ না হালকি সি মির্চ কি তেজি ভি হ্যায়। चने के दाल का जो सौंधापन है ना वो मिलेगा। जबरदस्त जबरदस्त। तो कैमन लग जाए कचुरी, हाउ आर यू एंजॉयिंग दिस मील? लवली, खूब भालो, खूब भालो भाई। कचौड़ी जबरदस्त, अच्छा जायका जबरदस्त, अच्छा जो यहाँ का मसाला है। हाँ। और यूजुअली बंगालीज क्या करते हैं कि थोड़ी सी मिठास ज्यादा खाते हैं कंपेयर टू स्पाइसेस, ब्लेंड अच्छा होता है, लेकिन यहाँ पर हल्की सी तेजी है जो हम लोगों को, हमारे जैसे लोगों के जायके को ये पसंद आ रहा है। तो कचौड़ी भी जबरदस्त, पूड़ी भी जबरदस्त, बहुत बढ़िया, बहुत जबरदस्त जगह लेकर के। थैंक यू सो इट्स अ गुड स्टार्ट ऑफ अ डे। বহুত বড়িয়া। তো আমরা এখানে কচুরি ফিনিশ করব, তারপরে অন্য কোথাও যাব। এই মুহূর্তে আমাদের গন্তব্য ছাতাওয়ালা গলি অর্থাৎ টেরিটি বাজার। বিহারি কমিউনিটি, বাঙালি এবং এইবারে চলবে চাইনিজ কমিউনিটির খাবার। আমাদের বাজাজদা ঢুকে পড়েছেন পৌহিংয়ের সসের দোকানে। এত রকমের চাইনিজ সসের অপশান দেখে উনি তো মোটামুটি তাজ্জব। মানে আচ্ছি কাজে শপিং করলি, মুঝে ওয়াপিস নেই জানা হতা দিল্লি, তো মে বহুত সারি চিজে লেতা। আচ্ছা মে দিল্লি মে অ্যাকচুয়ালি জো চিলি অয়েল হ্যায় না স্পেশালি, মে ঢুঁড়তা রহতা হুঁ, মুঝে ইতনা ইন্টারেস্টিং দিখা, ফির মেনে লে লিয়া ও। আচ্ছা ये गली मतलब थोड़ा तंग टाइप का है और बहुत बिजी है। एंड दिस प्लेस इज कॉल्ड छातावाला गली। टेरिटी बाजार में आप सुबह ब्रेकफास्ट का तो सीन देखे गए हैं, आपको अभी लेके जाएंगे यहाँ पे टुंगनाम ईटिंग हाउस में। दैट्स अ वेरी फेमस एंड ओल्ड प्लेस, चाइनीज फैमिली रन करती है जगह को, एंड यू विल गेट द ऑथेंटिक चाइनीज हियर। देखेंगे भाई चाइनीज फूड का एक और नया हिस्सा देखेंगे। चलिए चलिए चलिए, टुंगनाम नीड्स नो इंट्रोडक्शन। আমাদের ছাতাওয়ালা গলি, টেরিটি বাজার, কলকাতা 712। চলিয়ে টুং টুং করতে করতে অন্দর চলছে। রেস্তোরাঁর ভেতরে ঢুকতেই একটা গমগমে আবহ আমাদের মন ছুঁয়ে গেল, এবং টুং নামে এখনো পর্যন্ত ওল্ড কলকাতা স্টাইল ফ্যামিলি রান চাইনিজ ইটারির একটা ভাইব পাওয়া যায়। আমরাও ঝটপট টেবিলে বসে পড়লাম এবং সাথে সাথেই আমাদের অর্ডার করা খাবার চলে এলো, এবং প্রত্যেকটা খাবার একদম টিপিক্যাল পুরনো কলকাতার অথেন্টিক চাইনিজ খাবারের মতো। শুরু করা যাক। অনেক পুরনো একটা ফ্যামিলি রান জায়গা অথেন্টিক চাইনিজের জন্য। ফার্স্ট টাইম আপকো লেকে আয়ে হ্যায় এন্ড আই হোপ ইউ উইল এনজয় দ্য ফুড হিয়ার। खाना इंटरेस्टिंग लग रहा है मुझे, जो कुछ यहाँ सर्व हो रहा है, खुशबू बड़ी अच्छी लग रही है, माहौल बहुत अच्छा लग रहा है यहाँ पे, एक ओल्ड चाइनीज वाइब है। हाँ ये है, कुछ जगहें ऐसी हैं जिनमें वो वाइब्स हैं, मुझे यहाँ पर वो चीज़ महसूस हो रही है। गुजरा हुआ वक्त और खाने का चाइनीज जो जायका है, जो दौर गुजरा होगा इस इलाके का, वो यहाँ महसूस हो रहा है। क्या बात है। टुंगनामेर एकदम ऑथेंटिक एटा होच्छे चिकेन वनटन सूप। ঠান্ডার সময় এইটা দুর্দান্ত লাগবে খেতে। এই হচ্ছে স্টিমড চিকেন ওয়ান্টন, আর একটা ক্লিয়ার স্যুপ টাইপের আছে যার মধ্যে বকচয় আছে, স্প্রিং অনিয়ন গ্রিন আছে, চিকেন ইন হ্যামি সস। হ্যামি সস একটা টিপিক্যাল চাইনিজ সস যেখানে শ্রিম্প বা প্রনকে পেস্ট করে বিভিন্ন রকমের চিলি অ্যান্ড ভিনিগারের সাথে এরা রেডি করেন। এগ মেইফু, এই মেইফুটার পোর্শন সাইজ দেখুন, ইটস হিউজ, মানে দুজনের জন্য তো যথেষ্ট পরিমাণে এইটা। पहले लेते हैं भाई ये सूप। सूप मुझे बड़ा इंटरेस्टिंग सा लग रहा है। इंटरेस्टिंग है ही, गरम है, संभाल के। जूसी वांटन, एकदम जूसी, गर्मा गर्म, जूसी, स्मोकी, खुशबूदार, क्या बहुत बढ़िया। এদের এই যে চিলি সসটা না, নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে জানি এটা কিন্তু একেবারে রাম ঝাল আমরা যেটাকে বলি, তো একটুখানি আমি অ্যাড করেছি। চলুন বাজাজদা, সস দিয়ে টুংনামের স্যুপ। ঝাল ঝাল, টেস্ট মিস, মজেদার সস, বহুত ইন্টারেস্টিং হে ভাই। থোড়া থোড়া ট্যাঙ্গি ভি হ্যায়, মতলব ব্যালেন্স কর রহা হ্যায়, বহুত বড়িয়া, দারুন।
যারা একটু একটু হালকা ব্ল্যান্ড টেস্ট পছন্দ করেন কোনো সিজনিং দেবেন না, আর যারা একটু ঝাল ঝাল মানে যাদের জীবনে নমক মির্চ পছন্দ হ্যাঁ সস ডালিয়ে পছন্দ হ্যাঁ ভাই জরুর ডালো উসকে বাদ খাইয়ে। আর নতুন করে ওয়ান্টনের কথা কি বলবো, ওয়ান্টন সে জুসি কলকাতা কা জায়গা ভাই বড়িয়া হ্যায় চাইনিজ স্পেশালি হাইলি হাইলি রিকমেন্ডেড और मुझे बड़ा पसंद है। मुझे मेरे साथ घूमिएगा तो यही सब जगह मिलाएंगे आपको ऑथेंटिक जगहों में दारुण खेल जेन्युइनली जानूं कि आपने जाने ये टुंगना में खबर की रकम एग मई फोन नूडल्स पोर्शन साइज अनेक अनेक মানে দুজনের খাবার জন্য এটা যথেষ্টই বেশি বলে আমার তো মনে হয়। আমরা সবাই জানি যে মেইফুং রাইস নুডলস অনেকটা সেওয়াইয়ের মতো দেখতে হয়, চিকেন ইন হ্যামি সস। এই হ্যামি সসটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা শ্রিম্প বা প্রনের পেস্ট তার সাথে ভিনিগার চিলি গার্লিক এই সব কিছু মিলিয়ে বানায়। চলুন স্টার্ট চলিয়ে। মুঝে মেইফুং জাদা পছন্দ হ্যায় क्योंकि थोड़ा लाइट होता है, जो ट्रेडिशनल नूडल होते हैं ना वो मुझे थोड़ा भारी लगता है, राइस नूडल से थोड़ा हल्का हल्का लगता है, काफी लाइट है, फ्लेवर भी बड़े अच्छे हैं। जैसे क्लियर सूप का फ्लेवर था वैसे ही क्लियर सा फ्लेवर इसका भी है, सिर्फ एक अंडे की थोड़ी सी जो है उसमें हल्की सी खुशबू है और ये थोड़ा सिवाई जैसा है, बहुत अच्छा है। आप ये हैमी सॉस वाला चिकन ट्राई करिए, दिस इज अ सिग्नेचर डिश ऑफ देम। इनका सिग्नेचर डिश है, हां इनका सिग्नेचर डिश है ये हैमी सॉस वाला, ट्राई करिए। ট্রাই করেছেন কিনা জানাবেন, যদি না করেন দিস হ্যামি সস ওয়ান ইজ ভেরি মাচ রেকমেন্ডেড। আর শীতকালে এলে এই ওয়ান্টন স্যুপটা ট্রাই করবেন, দো চিজ রেকমেন্ডেড। হ্যাঁ এছাড়া স্যুপটা ছাড়াও আলাদা করে ওয়ান্টন পাওয়া যায়, এরা গার্লিক ভেজে টস ফস করে দেয়, দ্যাট ইজ আ গুড ওয়ান। জায়গা অথেন্টিক হ্যায় জায়গা মে ফিল হ্যায়। বহুত সারি জায়গাও মে এসা কিয়া হোতা হ্যায় প্রবলেম কি ওয়াক্ত কে সাথ ও নই চিজে ইতনি জাদা ইন্ট্রোডিউস কর দেতে হ্যায় কি পুরানি সব চিজে ঢক জাতি হ্যায়। হ্যাঁ করনা ইয়ে চাহিয়ে কি জো इस जगह की पहचान है, जो जगह की सोल हो उसको थोड़ा सा आगे रखना चाहिए और अपनी चीजें थोड़ी सी पीछे। हाँ। तो यहाँ पर कम से कम वो चीज है, है, है। फिनिश करके फिर निकलते हैं दूसरे और कम्युनिटी के ईटिंग के लिए। এই মুহূর্তে চলেছি রেড রোডের ওপর দিয়ে, যাব ভবানীপুর। আর ভবানীপুর এরিয়া মানেই হচ্ছে একেবারে ট্র্যাডিশনাল ঠেট পাঞ্জাবি ধাবা, ফেমাস বলবন্ত সিং ধাবা। এখন বিকেল বেলা, এদের চায়ের কাউন্টারের সামনে একবার ভিড় দেখুন। দিস ইজ দ্য ফেমাস স্টিম টি অফ বলবন্ত সিং। মানে সুব্রতদা সে কা ভাই মানে यहाँ की स्टीम चाय बहुत मशहूर है, कह रहे स्टीम चाय क्या होती है, मैंने चाय बहुत बार पिया वहाँ पर। अब जहाँ पर जब यहाँ पर आए तो भाप में जो चाय बन रही थी जब इन्होंने देखा तो मैंने इनसे यही बात कही, अब मेरे साथ रहोगे ना तो मैं भी बहुत जगह दिखाऊंगा। हम दोनों साथ में रहेंगे ना तो ये लोग बहुत बढ़िया जगह सब देखेंगे। এটা বলবন্ত সিং এর মিডিয়াম চা আমরা অর্ডার করেছি, এটার দাম 30 টাকা করে, এর উপরে 50 টাকাও আছে 130 টাকাও আছে। চায়ের সাথে আমরা সিঙ্গাড়া নিয়ে নিয়েছি একদম গরমা গরম একেবারে, বলবন্ত সিং এর গরমা গরম সিঙ্গাড়া, ভেতরে মটরশুঁটি আছে কিন্তু এটা সামোসা নট সিঙ্গাড়া, এটা বাঙালি সিঙ্গাড়া নয় পাঞ্জাবি জায়গা। আচ্ছা আপনি এখানে পে না টু টাইপ কে সিঙ্গাড়া মিলতে হ্যাঁ, দিস ইজ টিপিক্যাল ইউপি দিল্লি ও সাইড কা হো গিয়া পাঞ্জাবি টাইপ কা হো গিয়া, আর আপনা বাঙালি যে সিঙ্গাড়া হতা হ্যায় वो उसमें पीली वाली आलू की सब्जी रहती है, थोड़ा चंक चंक ऐसा रहता है, समझ गया। हम बोलते हैं डुमो कोरे आलू काटा, डुमो डुमो आलू मतलब वो शेप होता है उसको बोलते हैं डुमो कोरे, और वो पांच फोड़न की बनती है। आइए चाय का जायका लेते हैं। आहा चीयर्स 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 चीयर्स। चाटा भालो अच्छी है चाय। চা সিঙ্গারার পরে আমরা অর্ডার দিয়েছি পনির টিক্কা। আহাহা পনিরের এই টিক্কাগুলো দেখুন, বিইং এ নন ভেজিটেরিয়ান এগুলোকে দেখে কিন্তু আমার দুর্দান্ত লোভ লাগছে, এটা আমি অস্বীকার করতে পারবো না। আমরা অর্ডার দিয়েছি মক্কে দি রুটি আর সরোদা শাগ, সেটাই আমাদের টেবিলে এই মুহূর্তে সার্ভ হয়ে গেছে। আহাহা জবরদস্ত একদম। আর পনিরের যে পিসগুলো আছে না সেগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের, বাইরে এই চার্ট ব্যাপারটা দেখুন, ভেতরে একদম জুসি পনির একেবারে, আহাহা উপরে কোনো একটা আচারি কিছু আছে, খেয়ে দেখি একেবারে জবরদস্ত দেখতে লাগছে একদম পনির টিক্কা। চলিয়ে
ये आचारी है ना, गुड वन, वेरी गुड वन, दिल्ली के टेस्ट के साथ मैच कर रहा है, मैच कर रहा है, टेस्ट बढ़िया है, अचारी है, मसाले हैं, हाँ पनीर पूरा मलाई पनीर है ये। आप जो लेकर के आए हो जगह ना, जो ये वेरिएशन कवर कर रहे हो आप, उसमें बिल्कुल परफेक्ट स्पॉट है। थैंक यू। लेकिन स्टीम चाय मुझे पता नहीं थी, वो आपने बताई। শীতকালের একদম ট্র্যাডিশনাল পাঞ্জাবি খাবার দ্যাট ইজ সরসোঁ দা শাগ, ওপরে সাদা মাখন, হোয়াইট বাটার দেওয়া, শাকটা এত ক্রিমি, এত থিক, দেখেই মনে হচ্ছে যেটা রিচ হবে। আহা হা, ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়, দুর্দান্ত একেবারে। আর তার সাথে পেয়ার আপ করা হয়েছে মক্কে দি রোটি, ওপরে যে পরিমাণ বাটার আছে, আমার মতো দুর্বল চিত্তের মানুষের জন্য তো নয়, এবং এর সাথে আছে গুড়। আহা, একেবারে ট্র্যাডিশনাল স্টাইল অফ সার্ভিং, সরসোঁ দা শাগ और मक्के दी रोटी है, मोटी मोटी। चलिए चलिए, बहुत लाजवाब, मुझे तो बहुत अच्छा लगा। असल में जो लस होता है, लस यानी कि जो चिकनाहट लोहा साग में अगर नहीं बनेगी तो जायका नहीं आएगा। और यहाँ बहुत रेयरिटी होती है, यहाँ पर वो लोहाब भी बन रहा है, वो लस भी बन रहा है, वो जो छूट रहा है ना नीचे से, हाँ यही इसकी पहचान है भाई, रेशा रेशा जो छूट रहे हैं नीचे। हाँ। शाकटा खूब ही क्रीमी और एकेबारे मैंने की बोलबो एक रिच व्यापार आ बहुत जबरदस्त भाई, सीरियसली भालो बेटा, दारुण। मतलब दिल्ली में पंजाब में जो टेस्ट है, हाँ, वो है, है। बिल्कुल 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 है, गुड वन, बिल्कुल है, और साथ में गुड़ के साथ। हाँ बेटा, मन हे आखिर गुड़ हो जाती हूँ, टेस्ट करी আখের গুড়, আহা জবরদস্ত। সরষোঁ শাক, মক্কে রুটি, পাঞ্জাবের গ্রামের খাবার, চাষিদের খাবার, একেবারে ট্রাভেল করেছে ফ্রম দ্য পিন্ড টু দ্য ইন্টারন্যাশনাল জায়গা, তাই না? এই মুহূর্তে একেবারে নর্থ কলকাতায় সিমলা স্ট্রিট হয়ে যাচ্ছি, বাঁদিকে স্বামী বিবেকানন্দের বাড়ি পেরিয়ে এলাম, খুব কাছাকাছি একটা জায়গায় যাব যেখান থেকে বাজাজ দাকে ভাং খাওয়াবো। এই মুহূর্তে আমি চলে এসেছি শিবাশ্রমে, আর এই জায়গাটা বিধান সরণির ওপরে লস্যি, মিল্কশেক, শরবত, এই সব কিছুর জন্য দারুণ জনপ্রিয় জায়গা। গরমকাল নয় কিন্তু উই আর টায়ার্ড, তো লাস্ট এই জায়গাটা এসেছি শিবাশ্রম, আপনারা চেনেন অনেকেই, আমার একটা ফেভারিট জায়গা। আই এম ট্রাইং রোজ, আর ইনি ট্রাই করছেন অরেঞ্জ, আর খাসওয়ালা পিজিএ। দিস প্লেস ইজ ভেরি মাচ জনপ্রিয়, মতলব পপুলার, পপুলার। আইয়ে, মুঝে তো বহুত আচ্ছা লাগতা হ্যায়, সিরিয়াসলি। अच्छा, इस जगह मतलब समर में ये बहुत भीड़ रहती है यहाँ पे, और होली दोल के टाइम पे यहाँ पे वो बाबा भी मिलते हैं, मतलब भांग, तो उस टाइम पे बहुत क्राउड होता है। भांग तो वैसे 365 डेज मिलता है, कोई चाहे तो ले सकता है। कलकत्ते में जो शरबत का चलन है वो सही मायने में शरबत ही है। हाँ, शरबत है, क्योंकि मेजोरिटी जितनी भी जगह है आप शरबत के नाम पर सोडा उसमें ऐड हो गया, यहाँ पर सोडे के नाम पर कुछ नहीं है, कुछ नहीं है, मेजॉरिटी शरबत जो इनका फ्लेवर है, सिरप्स हैं वो ऐड करते हैं पानी के बेस पर, और बर्फ डाल करके वही जो शरबत जिसको कहते हैं ना असली, वो असली शरबत यहाँ मिलता है। ये वीडियो এখানে শেষ করছি, আশা করব আমাদের একসাথে দেখে আপনাদের ভালো লেগেছে। ওনার চ্যানেলে আমাকে আরো অনেক অনেক ভাবে দেখতে পারবেন, বাংলাকে মানে কলকাতাকে তুলে ধরার চেষ্টা করেছি স্পাইসলার চ্যানেলে, আচ্ছা এইটুকুই, আশা করা যায় ভালো লাগলো একসাথে। তো আপ কেসে খতম করতে হিসকো? मैं तो ऐसे ही खत्म कर देता हूँ। मिलते हैं आपसे कल अगले एपिसोड में कलकत्ता के नए जायके के साथ, तब तक के लिए सत श्री अकाल, सलामस्ते। क्या बात है।